নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এখানকার জবই বিলের আয়তন প্রায় 1000 একর, তবে প্রতি বর্ষায় এর আয়তন বেড়ে হয় প্রায় 3 গুণ। এখানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে শোল, বোয়াল, চিতল, আইর, পাবদা, ট্যাংরা, খলিশা, চাপিলা ও রুই কাতলা সহ নানা প্রজাতির মাছ। বছরের অন্য সময়ে এখানে শিকার বন্ধ থাকলেও ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত মাছ শিকারের জন্য উন্মুক্ত থাকে এই জলাশয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা 799 জনের মধ্যে 471 জন মৎস্যজীবী মাছ ধরা শুরু করেন। জবই বিলের 23তম মৎস্য আহরণে জাল ভেদে 3 থেকে 40 হাজার টাকা জমা দিলেও ভালো মাছ পাওয়ায় উচ্ছ্বসিত তারা। 3200 টাকা দিয়ে আমি ফাঁস জালে টিকিট করেছি, এখন মাছ মোটামুটি ধরলে যে 5000 টাকা আমি আয়ত্তের ভিতর পেয়েছি। বড় মাছ পেয়েছি 8 মন, আর খড়ি পেয়েছি 7 মন। আল্লাহ দেশের হিসাব করে দেখা যাচ্ছে 90-95 হাজার টাকা পেয়েছি। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ কেনার পাশাপাশি মাছ ধরা দেখতে বিলের পাড়ে ভিড় করেন শত শত মানুষ। আমরা দেখতে আসছি যে এখানে কিভাবে মাছ মারতেছে বিলে, মাছের জন্য একটু দেখার জন্য বাচ্চা নিয়ে, সব বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছি দেখতে। মাছ কিনতে বিলের পাড়ে বসেছে অস্থায়ী আড়ত। স্বাদে অতুলনীয় হওয়ায় এই মাছের রয়েছে বেশ চাহিদা, তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ চলে যাবে বিভিন্ন জেলায়। একদিনে প্রায় 60 লাখ টাকার মাছ বিক্রির আশা ব্যবসায়ীদের। বিলের মাছটা খুব ভালো, এতে আমরা নিয়ে যাই ঢাকা, খুব সুস্বাদু। 9000-10000 টাকা মূল্য লিখছি, আমরা খুচরাও বিক্রি করবো এবং বাইরেও পাঠাবো। প্রথম দিনই 50-60 লাখ টাকার বেচা কিনা হয়, তারপরে 6 মাস চলতেই থাকে ভাবে। এবছর মাছ শিকারের জন্য 31,38,000 টাকার টিকিট বিক্রি হয়েছে, যার মধ্যে 16,160 টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ব্যয় হবে মাছের উৎপাদন বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণে। যে ডিসেম্বর শুরু হলো, ওরা যতদিন মনে করে ধরতে পারবে, যে যেটা বললাম যে মে মাস পর্যন্ত যাদের জাল দিয়ে, তারা মনে করবে যে আমরা ধরবো ধরবে। যদি মনে করে আমার আর পোষাচ্ছে না, আমি অন্য কাজ করবো, ধরবো না, এইভাবে আর কি, সবাই ফ্রি এই এক টিকেটেই। গেল বছর এখান থেকে 527 টন মাছ ধরা হয়, যার মূল্য ছিল প্রায় 24 কোটি টাকা। এবার অন্তত 30 কোটি টাকার মাছ বিক্রি হবে বলে আশা সংশ্লিষ্টদের। এখন নওগাঁ। নতুন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।